আজকের রেসিপিটা হলো আমার মতো সমস্ত মিষ্টি ভক্তদের জন্য। আমরা মিষ্টি দোকানে গিয়ে এই প্রাণহারা বা কাঁচাগোল্লা যে মিষ্টিটা খেয়ে থাকি, আপনারা জানেন কি এটা বাড়িতে খুব সহজেই বানানো যায়, আর বিশ্বাস করুন খেতে একদম দোকানের মতো হবে। তাই আজকে এই প্রাণহারা বা কাঁচাগোল্লা মিষ্টিটাই করে দেখাবো। প্রথমে আমি 2 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আমি গয়লার কাছ থেকে কিনেছি বলে এই দুধটাকে ছেঁকে নিচ্ছি। প্যাকেট দুধ হলে ছাঁকার প্রয়োজন পড়ে না। এবার দুধটাকে ফুটতে দেবো। দুধটা এইভাবে ফুটে উঠলে গ্যাসটাকে লো করে দিয়ে মাত্র 2 মিনিটের জন্য এভাবে ফুটতে দেবো। তারপর ফ্লেমটা অফ করে দেবো এবং ছানাটা রেডি করব। সেই জন্য 4 টেবিল চামচ ভিনিগারের সাথে 4 টেবিল চামচ জলকে মিক্সড করে নিয়েছি। এভাবে অল্প অল্প করে দিতে থাকবো এবং দুধটাকে নাড়তে থাকবো। আইডিয়ালি ছানা এইভাবে মিষ্টি দোকানে কাটানো হয়। দেখুন ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে। ছানাটা ভালোভাবে কেটে যাওয়ার ফলে ছানার জলটা ঠিক এরকম কালার হয়ে যায়। এবার ছানাটাকে ছেঁকে নেব। তার জন্য এরকম ছাঁকনির ওপরে একটা কটনের কাপড় নিয়ে ছানাটাকে ঢেলে দেব। এবার ঠান্ডা জল দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার কারণ হলো এক্সেস যে ভিনিগারটা থাকবে ছানার মধ্যে থেকে ধুয়ে যাবে। এবার ছানাটাকে ঠিক এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এক্সেস জলটা বার করে নেব। এই সময় একটু সাবধান থাকবেন, কারণ ছানাটা খুব ভালো মতোই গরম থাকে। এবার এটাকে কোনো জায়গাতে ঝুলিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ছানাটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার হাতের সাহায্য নিয়ে ছানাটাকে ঠিক এভাবেই ছাড়াতে থাকবো। ছানাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে ছানাটাকে এভাবে দুভাগে ভাগ করব এবং এক ভাগ একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এবার থালায় থাকা এক ভাগ ছানার মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ চিনির পাউডার। চিনিটা দেওয়ার পর ছানাটাকে চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং ঠিক এভাবেই ছানাটাকে সফট করতে থাকবো। এটা খুবই সময় সাপেক্ষের ব্যাপার, কারণ ছানাটাকে যতটা ভালোভাবে সফট করতে পারবেন এর টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। দেখুন আমি এখানে হাতের তালুর সাহায্য নিয়ে ছানাটাকে এভাবে সফট করছি। মিষ্টি দোকানে ঠিক এভাবেই ছানাটাকে সফট করে। আমার এই ছানাটাকে সফট করতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। এবার এটাকে একটা প্যানের মধ্যে তুলে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো রেখে ছানাটাকে এভাবে নাড়তে থাকবো, যাতে ছানার মধ্যে এক্সেস জলটাও শুকিয়ে যায়। এবার 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে এটাকে নাড়তে থাকবো এবং যতক্ষণ না ছানাটা শুকিয়ে প্যান থেকে নিজে থেকে উঠে আসে ততক্ষণ এটাকে নাড়তে থাকবো। দেখুন ছানাটা ভালোভাবে শুকিয়েও গেছে এবং প্যান থেকে উঠে আসছে। এবার এটাকে তুলে নিচ্ছি। এবার আগে থেকে যে 1 ভাগ ছানাকে তুলে রেখেছিলাম তার মধ্যে এটাকে অ্যাড করছি। এবার এই দুটোকে ঠিক আবার একইভাবেই সফট করতে হবে, কিন্তু এবারে ছানাটাকে সফট করতে আরও কিছুটা বেশি সময় লাগবে। আমার এটা সফট করতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এবার অল্প অল্প করে ছানা নিয়ে হাতে তালুতে রেখে এভাবে গোল্লা বানাবো, যেমন রসগোল্লার গোল্লা বানায় ঠিক একইভাবেই। গোল্লাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে পাউডার দুধের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাউডার দুধের মধ্যে মিশিয়ে নেব, যাতে গোল্লার চারিপাশটা পাউডার দুধ ভালোভাবে লেগে যায়। আপনারা এই পাউডার দুধের পরিবর্তে মাওয়াকেও গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। দেখুন খুব সহজেই রেডি হয়ে গেল হোমমেড প্রাণহারা বা কাঁচাগোল্লা মিষ্টি। আজকে 2 লিটার দুধে বড় সাইজের প্রায় 10 পিস প্রাণহারা বা কাঁচাগোল্লা হয়েছে। এবার ওপর থেকে কিছু পিস্তাকুচি দিয়ে এটাকে সার্ভ করব। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমাকে এভাবেই সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করবেন। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।